আমরা ফেসবুকে প্রচুর পোস্ট পেয়েছি, কমেন্টস পেয়েছি, এন্ড টুইটারে প্রচুর মেসেজ এসেছে। কয়েকটা র্যান্ডমলি সিলেক্ট করেছি, সেগুলো পড়ে শোনাচ্ছি। কিছু কিছু কোয়েশ্চেন আছে তোমার জন্য। আই জাস্ট ওয়ান্ট টু নো হাউ ইউ অ্যানসার ইট এন্ড হ্যান্ডেল ইট। আচ্ছা, শান্তনু প্রথমেই বলেছে, শান্তিকা আই জাস্ট ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ মি? আই এম ব্লাশিং অ্যাগেইন, আই এম এমব্যারাসড শান্তনু, সরি। না, আমি এটাতে আনসার করতে, এরকম একটা কোয়েশ্চেন এটা হঠাৎ করে আমার কাছে এসছে। আমি একটু সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছি, এটা এখন তো ওর বিয়ে করার কোনো প্ল্যান, থ্যাংক ইউ, একেবারেই প্ল্যানস নেই। যদি কখনো ভাবে ও, তখন তোমার কথাটা দিদি আমার তোমাকে ভালো লাগে, আমি চাই তুমি আরো অনেক অনেক ফিল্ম করো, তোমার সব ফিল্ম যেন হিট হয়, অল দ্য ভেরি বেস্ট। শ্বেতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ডেফিনেটলি তোমার এই মেসেজটা পড়ে আমার খুব ভালো লাগলো, অ্যান্ড আমি আরও চেষ্টা করবো, আরও খাটবো, অ্যান্ড ভগবানের কাছে প্রে করো আমার জন্য, যেন আমি আরও ভালো ভালো কাজ পরবর্তীকালে করতে পারি। অ্যাবসলিউটলি। প্রান্ত সাহা বলছে, ও মাই গড, শান্তিকাস ডান্স ইজ জাস্ট অসম, আই লাইক ইউ শান্তিকা আওয়ারা, দ্য ব্লকবাস্টার। ও থ্যাংক ইউ সো মাচ। আমি মানে কোথায় যাবো আমি বুঝতে পারছি না, এত আমার এখন একটাই এক্সপ্রেশন হচ্ছে, ইতনি খুশি, ইতনি খুশি, মানে খুশিতে আমার চোখের জল এসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এত 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 ভালোবাসা দেওয়ার জন্য, এত এত ইউনো আমাকে ইন্সপায়ার করার জন্য, থ্যাংক ইউ। শিপন বলছে, বলছে না অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে, দিদি তোমার ফেভারিট হিরো কে? ফেভারিট হিরো ডেফিনেটলি আমাদের সবার তো উত্তম কুমার আছেন, বুম্বাদা আছেন, অ্যান্ড অফকোর্স জিৎ আছে, দেভ ইজ আ ফ্যান্টাস্টিক শো হোম, ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। একজন বলা ইজ ভেরি ডিফিকাল্ট, দেখো তোমাকে বললেও, তোমাকে জিজ্ঞাসা করলেও তুমি বলতে পারবে না। টুইটস যেগুলো এসেছে, অনি পাঠিয়েছে, ও বলছে, হু ইজ শান্তিকাস ইন্সপিরেশন, ওয়াই ডিড শি চুজ হার প্রফেশন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস? অনি ইন্সপিরেশন, আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে, বাবার থেকে খুব ইন্সপায়ার হয়েছি, অ্যান্ড এই প্রফেশনটা চুজ করার কারণ তো খুব বলা যায় না, ইউনো ইট কামস ফ্রম উইদিন, একটা তোমার একটা অ্যাট্রাকশন থাকে, ইউনো, অ্যান্ড আমি ছোটোবেলা থেকে যেরকম বললাম যে আমি নাচ শিখে এসেছি, সো আই ওয়াজ অলওয়েজ ইমোটিং, ইউনো, নাচের থ্রু দিয়েও ইউ আর ইমোটিং, মানে ডায়লগস নেই হয়তো, বাট ইউ আর ইমোটিং অন স্টেজ, তো সেই একটা মানে ইমোশন, ইমোট করার ব্যাপার তো ছোটোবেলা থেকেই ছিল, অ্যান্ড স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি সেই জিনিসটা আরও ডেভেলপ করেছে, সো নাও আই এম হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। Wow, fabulous. Rahul bolche, hi Shantika, how do you feel doing Awara opposite Jeet Da? How is your experience? I feel very lucky. I'm lucky je ekjon superstar er sathe ami kaaj korar sujog peyechi, and he is a wonderful human being, prochondo mojar, prochondo yarki thatta mare, mane action korar shomoy joto ta serious ekta look thake, you know, toto tai mojar, toto tai hashi thatta yarki, you must be knowing how yeah, he is, you know, he's a prankster. Absolutely. All the time and prochondo hashato, and ami khub 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 moja korechi, and asha kori porobortikale aro chobi korbo.